একদিকে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, অন্যদিকে ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ। এই দুই চ্যালেঞ্জ সামনে রেখেই এগিয়ে যাচ্ছে দেশের কৃষি। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এরই মধ্যে 300-র বেশি লবণাক্ত ও খরা সহিষ্ণু ধানের জাত আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। উন্নত জাত ও প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সবজি ও ফল উৎপাদনেও সফলতা দেখেছেন চাষিরা। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে কৃষি বিপ্লব ও জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে সেমিনারে বক্তারা তুলে ধরেন গত অর্ধশতকে কত দূর এগিয়েছে বাংলার কৃষি। আমরা এই সময়ে যেহেতু মানুষের আয় বেড়ে গেছে, আপনারা জানেন মানুষ চিকন চাল পছন্দ করে, এই জন্য আমরা প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন জাত আমরা 12টি উদ্ভাবন করেছি। আমরা গ্রিনহাউস গ্যাস এমিট করি, কিন্তু আমরা যে অ্যাবজর্ব করি এই কথাটা কিন্তু আমরা কেউ বলি না। আমরা যতটুকু এমিট করি তার চেয়ে 3.8 মিলিয়ন টন বেশি ইন দ্য ফর্ম অফ কার্বন ডাইঅক্সাইড আমরা কিন্তু গ্রিনহাউস গ্যাস কিন্তু আমরা বেশি অ্যাবজর্ব করি। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান বলছেন, দেশের কৃষি এখন শিল্পে রূপান্তরিত হচ্ছে, এজন্য দরকার সঠিক নীতি সমর্থন। এখন আমরা এক্সপোর্ট লেড কৃষির দিকে যাচ্ছি, এই যে পরিক্রমা, এই পরিক্রমার মধ্যে কিন্তু কৃষিও একটি ইন্ডাস্ট্রি, এটা ভুলে গেলে চলবে না। কৃষি ইজ বিকামিং অ্যান ইন্ডাস্ট্রি। আর একটি দেশ যখন শিল্পায়নের দিকে যায়, যখন আরো প্রোডাক্টিভ এফিশিয়েন্সির দিকে যায়, সেই দেশে কিন্তু উন্নত দেশ হয়। তো কৃষি খাতের এই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে আমাদের অন্যান্য যে খাত আছে তাদেরকে এগিয়ে আসতে হবে। অন্যান্য খাত কেমন? যেমন শিক্ষা একটি গুরুত্বপূর্ণ খাত। আজকে যদি ভালো শিক্ষার্থী আমি তৈরি না করতে পারি, তার আগে ভালো কৃষি বিজ্ঞানী হবে না আমি আশা করতে পারি না। সেমিনারে কৃষিমন্ত্রী বলেন, 17 কোটি জনগণের খাদ্যের যোগান দেওয়া একটা বিরাট চ্যালেঞ্জ, তারপরেও খাদ্য ব্যবস্থাপনায় ভালো অবস্থানে আছে বাংলাদেশ। তারপরেও কিন্তু আমরা খাওয়াচ্ছি 17 কোটি মানুষ। কালকেও আমি কয়েকজন মিলারের সাথে কথা বলছিলাম, বলছি মিলাররা খুব খারাপ অবস্থায় আছে। কেন? তারা চাল কিনেছিল, ধান কিনেছিল অনেক দাম দিয়ে, মনে করেছিল আরো অনেক বেশি দাম পাবে, কিন্তু দুর্ভাগ্যবশত দাম কমের দিকে। তার মানে হলো যে বাজারে চালের দাম সরকারের ঘোষিত দামের চেয়ে অনেক কম। ভুট্টা, এটি ছিল, ভুট্টা তো 25 বছর আগে কোনো ফসলই ছিল না, 30 বছর আগে বাংলাদেশে ভুট্টা কোনো ফসল ছিল না। 2008 সালের উৎপাদন ছিল 6 লক্ষ টন, এই বছর ভুট্টার উৎপাদন হয়েছে 67 লক্ষ টন। এবং এই ভুট্টা আমরা মুরগিকে খাওয়াবো, এনিম্যাল ফিড হিসাবে, পশু খাদ্য হিসাবে ব্যবহার। বাণিজ্যিক কৃষির সম্ভাবনা কাজে লাগাতে এই খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান কৃষিমন্ত্রী। 113টি জাতের মধ্যে ইব্রাহিম পাঠান, এখন ঢাকা। উৎপাদন বাড়ার জন্য আমাদের দেশে।